বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রথম দিকে আমেরিকা থেকে 50টি ম্যাক্স প্রো এমআরএপি ক্রয় করার কথা থাকলেও এখন 10টি বৃদ্ধি হয়ে 60টি ক্রয় করা হবে। ম্যাক্স প্রো এমআরএপি হলো আমেরিকান প্রতিষ্ঠান নেভিস্টার ইন্টারন্যাশনাল এর তৈরি একটি অত্যাধুনিক এপিসি যা 10 জনের মতো সৈন্য বহন করতে সক্ষম। এমআরএপি এর পূর্ণ রূপ হলো মাইন রেসিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রোটেক্টেড, অর্থাৎ এপিসিগুলো মাইন আইইডি রেসিস্ট্যান্ট, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে যেসব এলাকায় অবিস্ফোরিত শেল ও মাটিতে পুঁতে রাখা মাইন আইইডি থাকে সেসব এলাকায় সৈন্য পরিবহনে এ ধরনের এপিসি ব্যবহার করা হয়। এই এমআরএপি অন্যান্য প্রচলিত এপিসির থেকে আলাদা, কারণ এর পেটের বা বডির নিচে থাকা ভিশেভ আর্মার এই আর্মার এর মাইন সহন সক্ষমতা বাড়িয়ে দেয়। এই আর্মার ভিশেভ হওয়ার দরুন মাইনের আঘাত পুরোটা এক জায়গায় না লেগে তা ছড়িয়ে দেওয়া হয়, যে কারণে আর্মার ও ভেহিকেল ও ক্রুরা অক্ষত থাকে। এগুলো হাতে পেলে সম্ভবত ইউএন মিশনে ব্যবহার করবে সেনাবাহিনী, আর প্রয়োজনে পাহাড়ি অঞ্চলে ব্যবহার করবে। যারা আমাদের দেশের নিরাপত্তার কাজে নিজেদের নিয়োজিত রাখে তাদেরও নিরাপত্তার সাপেক্ষে আরও অত্যাধুনিক সরঞ্জাম যুক্ত হোক, এটাই আশা রাখি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।